বছরে আব্দুল কাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিস ছেলের নাম হলো আব্দুল কাদের বয়স হলো মাত্র চার বছর ওস্তাদ পর দিন সকাল বলে আব্দুল কাদেরকে কায়দা নিয়ে ডাকতে চাই তোর মা কোরআনে হাফিজ বানাবে আগে কায়দা বল আলিফ যে কইছে আলিফ আব্দুল কাদের লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকীমুনাস সালাহ মিম্মা রাযাকনাহুম ইনফিকুন ওস্তাদ মারছে দৌড় এত ছাত্র পড়ালাম আলিবের পরে বা ইতো বা ধরছে এত থামান যাচ্ছে না এই মানুষের বাচ্চা না জিনের বাচ্চা হবে বাচ্চা হবে ওস্তাদ মারছে দৌড় সমস্ত ছাত্র শিক্ষক বলে হুজুর দৌড়েন কেন বলে জীবনে কোনোদিন দেখি নাই একলা দেখতেও ভয় ভাই জীবনে কোনো দিন দেখি নাই আবার একলা দেখতেও ভয় ভাই সবাই মিলে ঘিরে ধরেছে ওই চার বৎসরের বাচ্চা চোখ বন্ধ করে খালি ঝুঁকতে আর মারতেছে সে আর স্যার

হুবাহু কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে যে মাত্র আঠারো বারা কোরআন হয়েছে সঙ্গে সঙ্গে আব্দুল কাদের অটোমেটিক ব্রেক সমস্ত শিক্ষক বলে আর কেন পারে না আর কেন জবান দেয় প্রকাশ পায় না বড় ওস্তাদ বলতেছে আর কেন পারে না জানবার যদি চাও আব্দুল কাদেরের মায়ের কাছে যাও কেউ বলেনি বাপের কাছে যাও কার কাছে আব্দুল কাদের কান্দে করে না পরদিন মায়ের দরজায় উম্মুল খায়ের ফাতে মা দরজা খোলে না কারণ পর্দা নিশেছে অনাল্লা কন হুজুর বলে মা তোমার আব্দুল কাদের মা জানলা দিয়ে বলতে যে কি বেয়াদি করছে গতকাল ভর্তি করে দিয়ে আসলাম আজকে কেন ফেরত নিয়েছেন ওস্তাদ বলতেছে একটাই মাত্র বেয়াদবি আলিফ বলার পরে বা বলে না একটা না আঠারো পরা কোরআন শুনাইছে তুমি বলো মা এইটা কেমনে মা কানদের বলে আমি জানি না আমি বলতে পারবো না আমি জানি না আমি বলতে পারবো না ওস্তাদ বলে মা গোপন করো না আব্দুল কাদের মা বলে আমি হলাম আঠারো পাড়া কোরআনের হাফেজা এই আব্দুল কাদের যখন আমার পেটে ছিল আল্লাহর শপথ করে বলতেছি একটা অক্ত নামাজ আমি কাজা করি নাই এই আব্দুল কাদের যখন আমার পেটে ছিল রমজান মাসে রোজা করেছি ওই আব্দুল কাদের যখন আমার পেটে ছিল আল্লাহর হুকুমের কিছুই খেলাপ করে নাই আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হল যখন আমার আব্দুল কাদের কান্নাকাটি করত করতো আমি বাবু তো 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 কোয়া কান্না থামাই নাই আমি আল্লাহর কোরআন পড়েছি আমার আব্দুল কাদের কান্না থেমেছে আমার আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করত। আমি আল্লাহর কোরআন করতাম আমার স্তনের দুগ্ধ পান করতো আব্দুল কাদের যখন আমার কাছে ঘুমাইত আমি এক পারা কোরআন না শুনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন চোখ বন্ধ করতো না আমার মনে হয় এই যে চার বছর আব্দুল কাদের আমার কাছে ছিল দুনিয়াতে আসার পরে এই চারটা বছর আমি আঠারো পারা কোরআন বহুবার তেলাওয়াত করেছি আমি মায়ের মুখের তেলাওয়াত শুনে আব্দুল কাদের যে মুখস্থ করেছে এটা মা হইয়াও আমি বুঝতে পারি নাই শিক্ষক ছাত্ররা কাঙ্গের বলে মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হ আর আমাদের মা কলত নিয়ে স্টার জলসা দেখে জোরে কোন কথা ঠিক কিনে সন্তান কানতেছে কলত নিয়ে স্টার জলসা জি বাংলা দেখতেছে এই দেখতে দেখতে সন্তান যখন তিন চার বছর বয়স হয়ে গেছে সময় মেয়ে বলতেছে আমি হব কটকটি তুমি কিরণ মালা এই তো হলো বাংলাদেশের নারীদের জালা জোর কথা ঠিক না আমার মায়েদের বলতেছে মা জন্য শুনবেন কারণ সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে নয় সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে মা যদি ভালো হয় আমরা ভালো সন্তান পাবো একজন খ্রিস্টান লেপোনিয়াল বলেছে খ্রিস্টান মানুষ সে বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও আমাকে একটা ভালো কি দাও কথা কয় না ভালো কি দাও ভালো একটা মা দাও আল্লাহ রাসুল বলেন আমার যারা উন্মত হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন এ প্লাস পাবে সেই নবীর মাদ্রাসার এক নম্বর ছাত্র হজরত আবু বাক্কার সিদ্দিক রাজি নহ নবীর যে মাদ্রাসা ছিল মাদ্রাসার এক নম্বর ছাত্র নাম কি আবু বাক্কর রাদিয়াল্লাহ আল্লাহ বললে কি সব হবে না গুনা হবে ইমাম গাজ্জালি বলেছেন তোমরা যদি দশটা সাহাবির নাম কয়টা দশটা সাহাবির নাম সব সময় মুখস্থ রাখতে পারো মৃত্যুর সময় ওই দশটা সাহাবির রুহানি তাওয়াজ্জু আল্লাহ তোমার প্রতি নাজিল করে তোমার জবানে ইমানের কলেমা জারি হয়ে যাবে কোন দশটা কোন দশটা সাহাবি আশারে মুবাশশিরাত যাদেরকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে যাদেরকে বলা হয় আসার এই দশজন সাহাবির এক নম্বর নম্বর হজরত আলী পাঁচ নম্বর আব্দুর রহমান ইবনাফ ছয় নম্বর জুবাইর সাত নম্বর তালাহা আট নম্বর সাত ইবনা আবু আকাশ নয় নম্বর হল আবু সাইদ আর দশ নম্বর হল ওবাদা ইবনুল জার্রা এ দশজনে হলেন আষারে সরালা বলেন কয়টা সাহাবি মুখস্ত আছে আপনাকে দেখছেন মুখস্ত করেন এখনো এখনো বয়স আছে এখনো সময় আছে আছে না না খালি দশটা সাহাবির নাম মুখস্ত রাখেন দেখবেন আপনার ইমানের কত উন্নতি আল্লাহ করে দেয় হ্যাঁ এটা কোনো সিনেমার নায়ক নায়িকা না এটা হলো দশজন আষারে মোবাসারা সাহাবি তাহলে নবীর মাদ্রাসার এক নম্বর ছাত্রের নাম কি হজরত আব্বা করজোরে বলেন নাম কি মসজিদ নবীর মধ্যে প্রবেশ করবেন কিন্তু দরজায় গিয়ে তিনি ব্রেক করলেন দরজায় গিয়ে তিনি ব্রেক করলেন ব্রেক বলছেন তো মসজিদের ভিতরে না ঠকে দরজাত গিয়ে তিনি থেমে গেলেন থেমে যাওয়ার কারণ হল মসজিদের ভিতরে আল্লার নবী বসে আছেন শুধু নবী বসে নাই নবীর দুই উড়াতের ওপরে নবীর দুইটা নাতি বসে খেলা করতেছে নবীর দুইটা উড়াতে দুইটা নাতি বসে ছোট নাতি দাঁড়িয়ে টান দেয় আর বড় নাতি টুপি খুলে ফেলে দেয় আহবাব কোরাদি আল্লাহ তাকায় দুইটা নাতির চরম বিরক্ত করার পরেও নবী বিরক্ত না হইয়া বরং দুইজনকে বুকের মধ্যে নিয়ে আদর করে চুমু চুমুখা আপনারা বলেন তো দাড়ি টানতেছে টুপি করে ফেলে দিচ্ছে না কি বিরক্ত করতেছে না কিন্তু নবী বিরক্ত না হয়ে ওই দুই একবার বুকের মধ্যে নিয়ে চুমু খায় আবহাওয়া দে আল্লাহ আসমানের দিকে তাকালে না মানুষ যখন কোনো কিছু বুঝতে চাবে জানতে চাবে তখন কোন দিকে তাকানো যাবে না এক দিকে তাকানো লাগবে সেটা হলো আসমানের দিকে ধরে কণ কোন দিকে কেন কেন কী জন্যে আসমানের দিকে তাকাবে আসমানের দিকে তাকানোর কথা সুরা মুলকের মধ্যে আছে না নাই আপনারা সুরা মুলক পড়ছেন সুম্মার জুইল বাসর করাতাইনিয়ান কলিবু ইলাইকাল বাসারু খাশিয়া ওয়া হুয়া হাসীর আলাকাদি যায়য়ান্না সামা আদ-দুনিয়া সুবহানাল্লাহ খুব আসমানের দিকে অববক্কর তাকালে আর আমরা তাকায় কোন দিকে আমরা তাকাই চারিদিকে আমাকে মাঝে মধ্যে বলে হুজুর যত ওয়াজ করেন দেখা শোনা ওয়াজ করবেন দেখা শোনা ওয়াজ কি দেখবো বলে আশেপাশে দেখবেন পুলিশ টुलिस আছে কিনা কি কোন দেখা লাগবে না এখনকার যে পরিবেশ দেখা লাগবে পুলিশ আছে কিনা বর্তমান সরকারের কোন বড় কেডার আশেপাশে আছে কিনা দেখা শোনা ওয়াজ করবেন আয়লাম যদি না দেখি বলে অন্ধ হয়ে ওয়াজ করলে ধরা পড়বে আমি বললাম কে ধরবে বলে পুলিশ ধরবে যারা পরীক্ষিত মুসলমান হবে তারা পুলিশ ধরার চিন্তা করবে না তারা আজরাইল ধরার চিন্তাই থাকবে ধরে গণ ঠিক না যারা পরীক্ষিত মুসলমান হবে এরা পুলিশ ধরার চিন্তা করবে না কারণ পুলিশ ধরবে ছাড়বে কিন্তু যদি আজরাইল ধরে কারণ ছাড়বে কে ছাড়বে তো আপনারা কোন ধরার তালত আছেন তখনই বিপদে পড়বে যখন অন্য কেউ ধরবে এই চিন্তায় থাকবে আমরা মুসলমান আমরা একটাই ধরা পড়বো তার নাম কি কথা কয় না সেই ধরা পড়ার সময় যদি ইমানের সঙ্গে ধরা পড়ি আল্লাহ বলেছেন তোমার জন্য কবর হবে না তোমার দেহ কবরে যাবে আর তোমার ভিতরের পাখিটাকে আমি আল্লাহ জান্নাত আমরা জান্নাতের নাম কি জান্নাতের বাগান এখন আমরা তো সবসময় অন্যদিকে তাকাই কিন্তু হতুবাকুল কোন দিকে তাকাইছে আসমানের দিকে তাকায় বলে আল্লাহ এতদিন আমি জানতাম আমার নবী হলেন বিশ্বনবী আমার নবী হলো বিশ্ব বিশ্বনবী নয় আমার নবী হলেন এক নম্বর নানা এতদিন আমি জানতাম নবী কি কথা কয় না নবী শুধু বিশ্বনবী কিন্তু আজকে নিজের চোখে কি দেখলাম আমার নবী হলেন পৃথিবীর সবচাইতে ভালো নানা আল্লাহ বলেন নবী শুধু নানা নয় নবী শুধু নবী নয় তোমরা যেদিকে যাবে আমার নবীকে তোমরা এক নম্বরে পেয়ে যাবে আমাদের নবী সব দিক দিয়ে কয় নম্বর কথা কয় না স্বামী হিসাবে আমরা একটা বউ চলাবার পারি না আমার এক বউ ডানে কোতে মায়ে যায় মায়ের কোথে ডানে যায় আর নবীর টাইমে নয়টা বউ ছিল নয় বউ সর্বসকলে নবী এগারোটা বিয়ে করছে তোর কয়টা কিন্তু এক সময় নবী নয়টা বউ নয় বউ কন্ট্রোল করা কি মনে করতেছেন এক সময় নয় বউ একত্র হয়ে নবীকে বলতেছে আমাদের নয় জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসার কাছে বেশি ভালোবাসেন কাকে এটা বলা লাগবে আল্লাহ আসুল চিন্তায় পড়ে গেলেন যে মেয়ে মানুষের হিংসা কম না বেশি যদি বলে তোমাকে বেশি ভালোবাসি বাকি আটটা খালি জেফা মাছের মতো নবী চিন্তায় পড়ে গেলেন যতদিন খাতিজা ছিল আচ্ছা আচ্ছা দেখো অল্প জল দরকার নেই বাবা জেনারেটর চালু করো নাই জেনারেটর নাই ঠিক আছে জিকির করেন লা ই লা ইলা লা দরজায় দাঁড়িয়ে আছেন ভিতরে বসে মাহফিল কমিটির লোকজনকে ভাই ভাইজান আপনারা কিছু লোক দরজায় থাকেন লোক আসা মাত্র ভিতরে ঢুকিয়ে দেন যদি ভিতরে না ঢোকে বলেন দরজায় থাকা যাবে না কারণ দরজাকে থাকার জন্যে না ঢোকার জন্যে আপনার বলেন তো দরজার যদি মানুষ দাঁড়িয়ে থাকে ঢুকবে কারণ রাস্তা চলাচলের জন্য দরজা ঢোকার জন্য আর কোরআনের মাহফিল বসার জন্য তোর এখন কথা ঠিক কিনা যারা রাস্তায় চলবে দাঁড়া থেকে পারবে না চলাই লাগবে চলো রাস্তা কি হাঁটো আর দরজাত কি ঠোকো আর কোরআনের মাহফিল কি বসো দরকার কথা ঠিক করে এই তিনটা জিনিস ঠিক রাখবেন আর আপনারা তারা বসে আছেন আপনারা মনে করেন না যে কয় লোক আমার ওয়াজ চলবে কম পক্ষে চারটা পর্যন্ত কয়টা বলতো চারটে পর্যন্ত চলবে কেবল বাসতেতে সোয়া দুই আরো পনে দুই ঘণ্টা লোক এভাবে আসবে তো আসার কারণে ওরা জানা সব বিশৃঙ্খলা না করতে পারে এই আপনারা আল্লাহ রস্তে নিরাপদ দূরত্ব করোনা ভাইরাসের জন্য রাখার দরকার নাই বরং আল্লানবীর সন্নত হিসাবে জমে জমে বসার চাই কথাটা বুঝলেন হ্যাঁ কারণ যতক্ষণ মাহফিলে থাকবেন কোন করোনা চিন্তাই করবেন না কারণ এটা রহমত বলেন এই জন্য আপনি একটু জমি নিয়ে বসবেন আর যারা আসবেন আসার পরে পিছনে বসবো অসুবিধা নেই যে কথা বলতেছিলাম যতদিন মা খাদিজা ছিলেন আল্লাম নবীর দ্বিতীয় কোনো বউ ছিল না যার কারণে খাদিজা কোনোদিনও বলে নাই আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন এক বউ হলে বলা লাগে কিন্তু দুটা হলে যারা দুই বিয়া করছেন আপনি কয়টা করছেন একটা ঠিক এত বয়স হয়ে গেছে আছে যারা দুই বিয়া করছে এখানে যদি কেউ থাকে দুই বউওয়ালা স্বামী তাহলে তাই বুঝতেছি অবস্থাটা কি আল্লাহর নবী বললেন তোমাদের নয় জনের মধ্যে কাকে ভালোবাসি এটা আজকে বলবো না আগামীকাল বলবো বউগুলো সবাই চলে গেলেন নিজের নিজের ঘরে ঘরে রাতটা যখন গভীর হইয়া যায় নবী চিন্তায় পড়ে গেলেন আগামীকাল দিনের বেলা বলতে হবে কি বলবো এই চিন্তা যখন করতেছেন মায়ান্তিকু আনিল হাওয়া ইন্নহুয়া ইল্লা আহুই ইউহা আমার নবীকে সব কিছু সমাধান দিয়েছে কে আরো ধরে বলেন এই জন্য আল্লাহ বলেছে নবী নিজের থেকে নফসের তাড়নায় কোনো কিছু করে নাই নবী যা কিছু করেছেন জীবনে সবকিছু কার ইচ্ছায় এক টুকলা খুরমা খেজুর নিয়ে ওম্মাহাতুল মমিনিন মা আয়সার ঘরের দরজায় গেলেন নবী আস্তে করে ডাকলেন আয়সা দরজা খুলি বলতে যে হুদুর বুঝি রাসূল বলেন কি বোঝো বলে আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন এটা দিনের বেলা বলতে পারেন নাই রাতের বেলা বলতে আইছেন আল্লাহ রাসুল বললেন তোমারে দুইটা খেজুর দিলাম তুমি যান কাউরে কয়ো না আর এক দরজায় নবী গেলেন বউকে ডাক দিয়ে দুইটা খেজুর দিয়ে বললেন কাউরে যান কয়ো না এমন করে করে নবী নয় জন বিবির দরজায় গেলেন হাতের মধ্যে দুইটা খেজুর দিয়া শর্ত দিলেন কাউরে যান কই পরদিন সকাল বেলায় নয় বিবে এসে বলে হুজুর আমাদের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে আল্লাহ রাসুল বললেন গত রাত্রে যাকে দুইটা খেজুর দিছি তাকে সব চাইতে বেশি ভালোবাসি সব বউ খালি মনে মনে বলতেছে আমাকে আমাকে গন্ডগোল আসা তাহলে স্বামী হিসাবে আমাদের নবী কয় নম্বর আবার বাবা হিসাবে কয় নম্বর কেমনে বুঝলেন গভীর রাত্রে হজরত আলী ঘুম থেকে চেতন পাইছে চেতন পাওয়ার দেখে পরে দেখে তার বিবি ফাতেমা ঘরের মধ্যে নাই যত বড়ই হুজুর হোক না কেন রাতের বেলা চেতন পায় যদি বউকে ঘরে না দেখে তার মনে কিছু হয় পিছে ভালো হবে নাকি যত হুজুর হোক না কেন বউ যদি ঘরে না থাকে হাসান ঘুম পারতেছে কিন্তু তাদের মা নাই কোথায় গেল দরজা গিয়া দাঁড়িয়ে দেখে মরুভূমির ভিতরে কালো সাদর মাথায় দিয়ে ফাতেমা গো জোরে জোরে হাঁটতেছে একে তো রাতের অন্ধকার তারপরে আবার কালো চাদর এখান থেকে পরমাণ হয়ে গেল অকরণ ফিবয় তিকুণা পলা তাবার রচনা তারপর রোজাল জাহিলিয়া উ লা হা 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 হাফ মেয়েরা যখন ঘরে থাকবে মেয়েদের জন্যই তো ঘর না কি কসিমা নাসরিন করছে মেয়েদের কোনো ঘর নেই মেয়েদেরই তো ঘর কারণ আদম সাল্লাম আর মা হাওয়ার দেখা যখন হলো আরাফার ময়দানে জোরে কন কোথায় আপনারা জানেন না সাড়ে তিনশো বছর পরে যখন আদম নবীর সাথে মা হাওয়ার মিলন হচ্ছে মিলনের জন্যই তো আরাফা আরাফা মানে কি আরাফা মানে মিলন তো এখন সাক্ষাৎ হবে হজরত আদম হাওয়াকে দেখে এত বছর পরে বউকে দেখলে স্বামীর কি হয় বউ কিন্তু মেয়ে মানুষ কিন্তু খুব একটা লড়ে না পুরুষ মানুষ লাফায় ধরে কান কথা ঠিক না সুন্দর নারী দেখলে পরে আমার কি মনটা দেওয়া না হয় ওলে ওলে মানে কি পুরুষেরাই তো মেয়েরা তো বোঝেন না খালি ওরা খালি ঘুরবে আর পুরুষরা খালি লাপাবে এ লাপানটা শুরু হচ্ছে আমাদের বাপের কাছ থেকে জোরে এখন কার কাছ থেকে এত বছর পর হাওয়াকে দেখার পরে আদম নবী যখন দুইখানা হাত বাড়াইলেন ডাক দিলেন হাওয়া সঙ্গে সঙ্গে মা হাওয়া দৌড়ে আসতেছে আদমার হাওয়ার মাঝখানে তেরো গজ জোরে কন কয় গজ তেরো গজ মানে ছাব্বিশ হাত এমন সময় আসমানে কালো ম্যাঘ করলো মেঘের মধ্যে ঝড় শুরু হয়ে গেল এত জোরে বিদ্যুৎ চমকায় আদম একদিকে হাওয়া একদিকে দৌড়াই আর বুকের মধ্যে নেওয়ার চিন্তা নাই দুইজন যখন দুই দিকে দৌড়াই আদম চিল্লায় বলে আল্লাহ এত বছর পরে হাওয়াকে আমি বুকের মধ্যে নিব আর আসমানে নাগের মধ্যে গদব শুরু হলো আল্লাহ কয়া দম আল্লাহ ডাকতে দেব না দম ফাঁকা জায়গায় ফাঁকা জায়গায় কোন পুরুষ মানুষ যদি মেয়েকে বুকের মধ্যে নেয় ওই জায়গায় আল্লাহর গজব শুরু হয়ে আজা তোমার বউকে তুমি যদি আদর করতে চাও তো ফাঁকা জায়গায় চলবে না ফাঁকা জায়গায় ফাঁকা বোঝেন না আপনারা রাস্তাঘাটে নিজের বউকে আদর করেন এ কথা কর না কেন আদম আল্লাহ তাহলে কি করব আল্লাহ বলতেছে তোমার জন্য নয় সর্বপ্রথম হাওয়ার জন্য একটা ঘর বানাও এখান থেকে প্রমাণ হলো মেয়েরা ঘরের মধ্যে থাকতে হবে ধরে কন কার ভিতরে যদি কোনো প্রয়োজনে ঘরের বাহির হয় হতে পারে মেয়েদের প্রয়োজন আছে না নাই যেরকম আজকে কোরআনের মাহফিল মেয়েরা হয়তো কোরআনের মাহফিল আসবে ওদের জন্য বসার ব্যবস্থা আছে না নাই কিভাবে আসবে এই যে রাস্তাঘাটে যখন মেয়েরা আসতেছে অন্তত তো কোরআনের মাহফিল বনতো আসতে গেলে তাদেরকে হেজাব ব্যবহার করতে হবে পর্দা করতে হবে এই কথা কার হযরত তাকায় তাকে থেকে فاطمه কালো চাদর মাথায় দেব জোরে জোরে হাঁটতেছে আলীর সন্দেহ হয়ে গেল আমার বউটা তাহলে যাবে কোথায় নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে আল্লাহর নবী সেই ঘরে ঘুমায় সে ঘরের জানলার পাশে ফাতেমা দাঁড়ায় গেছে এখন বলেন তো নবী কেমন বাবা ফাতেমা জানলার কাছে দাঁড়িয়ে বলতেছে বাবা ও বাবা আমি কোন নবীর কাছে আসি নাই আমি একজন দুঃখী নিমে তার বাবার ঘরের জানলায় ফাতেমা এখানে মনে করে দিচ্ছে আমার বাবা শুধু নবী না আমার বাবা হলো একজন বাবা ঠিক হত আলী একটু দূরে দাঁড়িয়ে দেখে যে কি হয় কিছুক্ষণ পরে আল্লাহ নদী ঘরের দরজা খুলে দিলেন যেই দরজা খুলে দিয়েছে ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে আলি দৌড়ে গিয়া জানলার কাছে কান্টা লাগাইছে দেখি বাপ বেটির মধ্যে কি গল্প হয় আল্লাহ নবী বললেন ফাতেমা তুই একা একা কেন ঘরের মধ্যে ঢুকলি মা আলীকেও ঘরের মধ্যে নিয়ে ফাতেমা বলতেছে বাবা আমি যখন শ্যাতন পাইছি তখন আপনার জামায় আর আপনার নাতি দুইটা ঘুম পারতেছে। বাপ বেটার যখন ঘুমের মধ্যে আমি তখন চুপি চুপি আপনার কাছে আইছি বাবা মেহরবানি করে আপনি একটু ঘরে বাতি জ্বালান একটু ঘরে বাতি জ্বালান রাসূল বলে ফাতেমা কি বলবি বল বাতি জ্বালানো লাগবে না ফাতেমা বলতেছে এতদিন বলেছি কাম হয় নাই আজকে তো আপনাকে দেখাবার চাই যেই মাত্র নবী ঘরে বাতি জ্বলাইছে সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত নবীর সঙ্গে বাড়ায় দেয় নবী কিন্তু নবী হিসাবে না বাবা হিসাবে দেখে মেয়ের হাতের তালু আছে কিন্তু না। দুইটা হাত গোস্তের টুকরার মতন রক্তের মতন লাল দেখায় এখন বলেন নবী কিন্তু আর নবী নাই নবী কেমন বাবা ছিলেন ঘরের কোনায় গিয়ে বলতেছে মাবু আমি যদি শুধু বাবা নবী হইতাম তোমারে কিছুই বলতাম না কিন্তু আমি একজন বাবা এ বাবা হওয়ার কারণে আমার মেয়ের হাটটা দেখে আমি বড় কষ্ট পাই ও আল্লাহ তুমি কিন্তু বাপ না কারণ লামিয়ালি ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান আমার আল্লাহর কোন সন্তান আছে জোর এখন আছে আল্লাহর কি বাপ মা আছে নবী বলতেছেন আমি একজন বাবা হিসাবে নিজের মেয়ের এরকম অবস্থা দেখে আমি বড় কষ্ট পাই এখান থেকে প্রমাণ হয়ে গেল আমাদের নবী শুধু নবী ছিলেন না আমাদের নবী হলেন পৃথিবীর এক নম্বর বাবা আচ্ছা আবার বলেন তো রাখাল হিসাবে কয় নম্বর রাখাল ওই যে গরু ছাগল চড়ায় না রাখাল আমরা তো গরু ছাগল চড়াতে গিয়ে আমাদের গরু মানুষের ধান খায় খায় না তারা গরু চড়ায় বোঝেন ধানও লাগলে ওরা চারিদিকে তাকায় খায় দেখি তো জমিওয়ালা দেখতেছে কিনা তো জমিওয়ালা নাই দুই চার খাক অসুবিধা নেই কিন্তু একবার যদি উপর দিকে তাকাত যে জমিওয়ালা না দেখুক রে আল্লাহ দেখতেছে ধরে খান কথা ঠিক কিনা তাহলে রাখালিটা ঠিক মতো হতো আমার নবে এমন একজন রাখাল ছিলেন যার রাখালি দেখার কারণে হজরত মা খাতি যা পৃথিবীর সবচাইতে ধনবতী রমণে হওয়ার পরেও ওই রাখালকে নিদের স্বামী বানাইলেন সরাল বলেন আবার যখন মক্কায় ছিলেন পিটুন খাওয়ার দিক দামার নবী এক নম্বর ছিলেন ঠিক কিনা বলেন তাই ময়দানে এত পাথর মারছে নবী কিছুই বলে নাই সেই নবী যখন হিজরত করে মদিরায় গেলেন বদরের জেহাদের দিনে নবী মাতার টুপি খুললেন নবী শরীরের জুব্বা খুললেন মাতার টুপি খুললেন করলেন। নবী মাতায় হেলমেট দিলেন পরনে সৈনিকের পোশাক বললেন আমার কোমরের বেলটা একটু টাইট করে দাও সবাই নবীর দিকে তাকায় দেখেলে কি দেখতেছি নবীর কোমরের বেলটা যখন টাইট হয়ে গেল করবো বলে রাসুল আল্লাহ পিতা আল্লাহর নবী রাসূল বললেন আমার চেহারা দেখে কি মনে হয় আমি শুধু আল্লাহর নবী না আজকে বাতিলের বিরুদ্ধে আমি হলাম হকের পক্ষে আল্লাহর সেনাপতি সোনালো জোরে কা খালি খালি সারা জীবন মাথায় টুপি দিয়ে থাকলে হবে না হাববা জুব্বা বললে হবে না মাঝে মধ্যে বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য টুপিও খোলা লাগতে পারে জোরে কথা ঠিক কি না আপনারা মনে করছেন খালি সাত হাত পাগড়ি দিয়া শূন্য হয় অনেক সময় পাগড়ি মাথা থেকে খুলে মাজার বান্দা লাগবে জোর এখন ঠিক কিনা আজকে যাত্রার বন মাফে কোনো অনুমতি লাগে না আজকে গান বাগনা ধাপের হাটের কোনো টেনশন নাই আর কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি লাগে অনুমতি না দিলে পাগড়ি খুলে মাথায় বান্দা লাগবে জোর এখন কথা শিখছে না নব্বই ভাগ মুসলমানের দেশে তো ওরা ইয়ার কি মারো আমি তো বলি যে কোনো অনুমতির দরকার নাই কিসের অনুমতি রে নামাজের জন্য কি এইরকম যদি আপনার অনুমতি নেন না আর পাঁচ বছর পরে আজান দেওয়ার অনুমতি দেওয়া লাগবে যে হুজুর ওসিক দেব লাগবে ওসি সাহেব আমাকে মসজিদে কি আজান দিব অনুমতি দেন তখন ওসি বলবে তোমার এলাকাত কি হিন্দু আছে আছে ওদের ক্ষতি হবে দরকার নাই যে অবস্থা চলতেছে হয়তো নামাজ পড়ার জন্য অনুমতি নেওয়া লাগবে ধরে কথা ঠিক কিনা কি অবস্থা শুরু হয়েছিল কয়েকদিন আগে কয় পাঁচ অক্ত পাঁচ জন আর তার আমি বারো জন হায় 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 কি অবস্থা আমার মাদ্রাসার মসজিদে একটু লোক বেশি হয় রাস্তার ধারে দুই ছাত্র খুঁজি দরজাত কেটে যে পুলিশের গাড়ি দেখলি খালি বলবে আইসে একদিন পুলিশের গাড়ি আইসে ওরা দুই বাচ্চা চিল্লে উঠছে ইমাম সাহেব পর্যন্ত নামাজ ছেড়ে আয় কি ভয় আমরা যদি বলি কোন করোনা টোনা বুঝি না আমার জামাতে পড়বো ধরে কন কথা ঠিক কিনা আর লোক আটেনি সেটা আগে কচি সেটা আমি আগে কই নাই বারবার এটা কল হবে

নবীর তিনি বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে কার সেনাপতি কথা কয় আল্লাহর সেনাপতি তাহলে যদি নবীর উন্মত হয় আমাদের শুধু মুসলমান হলে চলবে না অনেক সময় মোজাহিদ হওয়া লাগতে পারে ধরে এখন ঠিক কি না খালি মুসলমান না মোজাহিদ মোজাহিদ বোঝেন মাঝে মধ্যে ওই যে গামছা বেঁধে আল কাটের না ওই গামছাটা মাথা বেঁধে বাতিলের বিরুদ্ধে লড়াই করাও লাগতে পারে ধরে কোন কথা ঠিক কিনা আওাকর বলেন আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী হলেন এক নম্বর না না এমন সময় দুই নম্বর ছাত্র হযরত ওমর মসজিদের মধ্যে ঢুকবেন নবীর মাদ্রাসার দুই নম্বর ছাত্রকে হায় 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 ওটা তো খারাপ আইছিল ভাই এত মাস্তা ছিল নবীর মাথা কাটার জন্য তরবারি নিছিল সোনাল্লা খান সেই হজরত উমর এত ভালো হয়ে গেল যে নবীর জন্য নিজের জান পর্যন্ত অক্ষ করে দিছে ধরে কোন কথা ঠিক কিনা আপনারা বলেন তো কিসের পরশে শুধুমাত্র আল্লাহর কোরআনের পরশে আজকে আমরা এত কোরআনের রহস্য শুনি আমাকে ইমান চেতে না ইমান চেতে না ওই যে গ্রীষ্মচন্দ্র সেন কোরআন পড়েছে কোরআনের বাংলা অর্থ লেখছে আর মরার সময় রাম রাম করে মরে গেছে জীবন কোরআন দাঁড়িয়েছে কোরআনের বাংলা লেখিছে কিন্তু মরার সময় আল্লাহ কয়নি রাম 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 রামাজারী কিন্তু রাজ তাইলো তাই এই কোরআনের বরসের সবচেয়ে খারাপ মানুষ হগুলো তোমার নদীর মাদ্রাসার দুই নম্বর ছাত্র ছাত্রোহান এমন রাসূল বলেছেন আমার পরে আমার পরে কেউ যদি নবী হতো লাও না ওমর আল্লাহ হজর তোমার কে নবী বানাইত কিন্তু নবের দরজা বন্ধ এই জন্যে হজর তোমার নবী হবার পারল না আল্লাহ নবী বলেছেন দুনিয়াতে হজরত তোমর নবী হবার না পারলে কি হবে হাসরের ময়দানে আমি নবীর কথাকে আল্লাহ দাম দিয়া ওমরকে নবীদের কাতারে ডান করায়া দিবে মানে নবীর একটা কথার দাম আছে না নাই নবীদের কইছে আমার পরে কেউ যদি হতো এই কথাটাই আল্লাহ এত দাম দিবে হাসুরের ময়দানে হজরত উমর নবীদের কাতারে দাঁড় করাবে যেই কাতারের প্রথম নবী থাকবে দাউদ আলাহ সাল্লাম ওই কাতারে দুই নম্বরে থাকবে হজরত উমর তিন নম্বরে থাকবে সোলাইমান খুব খেয়াল করেন সামনে কে রাসুল বলতেছেন সামনে থাকবে দাউদ আলাহ সাল্লাম এই মাঝখানে হচ্ছে হজরত উমর তিন নম্বরে আছে সোলাইমান তো নবীদের মধ্যে আবার চালাক নবী দুই জন। ধর এখন কয়টা একটা হলো মুসা আলিমুল্লাহ আর একটা হলো সোলাইমান এই দুটা কিন্তু খুব চালাক মুসানবী সালাকি করেছে আল্লাহর সাথে সাথে আর সোলাই মাননবি সালাকি করেছে তার বাপের সাথে একটা হল বাপের সাথে একটা হল আল্লাহর সাথে এমন সালাকি মুসানবী করেছে একদিন তোর পরবর্তী যাই বলতে আল্লাহ তোমার যা আছে আমার যা আছে তোমার তা নাই কি সালাই সালা আল্লাহ আমি মুসার যা আছে তোমার তা নাই আল্লাহ বলে মুছা তোর কিছুই নাই সব আমার মুসা বলতে সাল্লাহ চিন্তা করে দেখো আমার যা আছে তোমার তা নাই আল্লাহ বলে মুসা তোমার মন কি আছে যেইটা আমি আল্লাহর নাই মুসা বলতে চাল আমার মৃত্যু আছে কিন্তু তোমার মৃত্যু নাই আল্লাহ কয় ঠিকই তো তাই না মুসা বলতে চাল্লা তুমি যতই চেষ্টা করো তুমি মারতে পারবা কিন্তু মরতে পারবা না কারণ মরার যে কি মজা এটা আমি পাবো তুমি পাবা না আল্লাহ কয় মুসা মরার আবার মজা কি মুসা বলতে তো দেখো কারণ আমরা কিন্তু কোনো ফেরেশতা দেখতে পাবো না কিন্তু মরার সময় একটা ফেরেস্তার সাথে আমাকে দেখা হবে দেখ না পেলে ওই ফেরেশতা আসবে ঠিক কিনা সে ফেরেস্তার নাম কি আসবে না আপনাদের কি মনে হয় কবে কবে আসবে

প্রত্যেকটা ধাপে ধাপে আমি মৃত্যুর দিকে যাচ্ছি জোরে কথা ঠিক কিনা প্রত্যেকটা ধাপে ধাপে আমি যাচ্ছি আমি আসতেছি না আমি যাচ্ছি আপনারা বলেন তো আসতেছি না যাচ্ছি সব সময় বলবেন যাচ্ছি ফিরে আসার কোনো গ্যারান্টি যে কোনো সময় আজরাইল আমার আপনার সামনে আসতে পারে একটা মানুষের জীবন পরিবর্তন করার জন্য যে কোনো সময় আমার মৃত্যু হবে যে কোনো সময় মৃত্যু হবে আল্লাহ বলে মুসা। মানুষ মরবার চায় না আর মৃত্যু তোমার কাছে মজা হওয়ার কারণ কি মুসা বলতে যে কারণ হলো তিনটা জোরে কন কয়টা আল্লাহ বলে মূষা সেই কারণগুলো বলো মৃত্যুকে পছন্দ করার মৃত্যু মজা হওয়ার এক নম্বর কারণ হলো আমি না মরলে কোনোদিন জান্নাতে যাইতে কোনো না তুমি এত সুন্দর জান্নাত জামার জন্য বানায় রাখছো তুমি বলো এটা জেতা অবস্থায় দিবা না মরার পরে দিবা কয় মরার পরে দিব মুসা বলতেছে ওই জান্নাতের জন্যে আমাকে মর্তি হবে যারা মুরকিত মুসলমান তারা কবরের জন্য মরবে না জান্নাতের জন্য এই জন্য আমরা বলবো জান্নাত যদি চাই আপনার জবান খুলে বলবেন মরতে চাই বলতে পারবে না ভাইজান যদি আমরা জান্নাত চাই তাহলে কি চাই আরো জোরে জোরসে বলেন খালি মরবার চাই না দেখে বাতিলের সাথে আপোস করে বেঁচে আছে জোরে কথা ঠিক খালি মরবি না দরকার হলে ভারতের দালাল হবি আপনারা মুসলমান কার দালাল হবেন ভারতেশ মান তাসাববি কওমিন ফাহুয়া মিনহুম যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতির সাথের হাসর হবে ওই জাতির সাথে হিন্দু আমাদের সঙ্গে থাকবে কিন্তু ওদের সাথে লাকুম দিনুকুম এই কথা কয় না লাকুম দিনুকুম তোরকে পূজা তোরা কর আমাদের নামাজ আমরা পড়ি তোর এখন কথা ঠিক না আমাদের মধ্যে কোনো গন্ডগোল নাই আচ্ছা ভাই কোনো গন্ডগোল আছে কোনো গন্ডগোল নাই কিন্তু আমাদের মসজিদে ওরা যদি না ওদের পূজা আমরা যাব যাবো আমাদের কুরবানিতে ওরা যদি না আসে, ওদের দুর্গা পূজায় আমরা যাব না কিন্তু হিন্দুরা কোনোদিন মুসলমানের মসজিদেও আসে না মুসলমানের ঈদে তো আসে না কিন্তু মুসলমান এত বেহাল ওদের পূজা এই বেহাজাত হলো বাংলাদেশের মুসলমান এরা ভারতের দালাল ধরে এখন কার ভারতে আজকে বাংলাদেশে একটা কথা আছে আমাকে পাকিস্তানের দালাল দালাল আর ভারতের দালাল আসলে কারো দালালি করা চলবে না একমাত্র মোহাম্মদের উন্মত হতে হবে ধর এখন কথা ঠিক কিনা একটু মনোযোগ দেয় শোনেন উমর ফারুক দুই নম্বর ছাত্র দরেগান কয় নম্বর মসজিদের দরজায় এসে বলছে যাও কর ভাই ভিতরে না ঢুকে দরজাত কেন দাঁড়িয়ে আছেন জানতে চাই আববকর ওমর একবার ভিতর দিকে তাকাও কি জন্যে দরজায় দাঁড়িয়ে আছি যদি তুমি জানবার চাও তাহলে ভিতর দিকে তাকাও উমর ফারুক তাকায় দেখে হোসাইন নবীর দাড়ি ধরে টানতেছে আর হাসান মাতার টুপি খুলে ফেলে দিচ্ছে হজরত তোমার আসমানের দিকে তাকালেন আউ বা করে তাকাইছেন কোন দিকে মনে আছে না বলে গেছেন আসমানের দিকে তাকাইছে ওমর ফারুক আসমানের দিকে তাকাই বললেন এই দুইটা সন্তান বড় ব্যাদব হয়ে গেছে এ হাসান হোসানকে লক্ষ্য করে বলতেছে এই দুইটা সন্তান বড় ব্যাদব হয়ে গেছে এরা সব সময় নবীকে কষ্ট দেয় আমাদের নবী যে একজন নানা সেইটা উমরের মনেই নেই আমাদের নবী কি শুধু নবী এই জন্য হয় তোমার বলতেছে এই দুইটা সন্তান বড় বেদব হয়ে গেছে এরা সবসময় নবীকে কষ্ট দেয় যেই বলছে বেদব এই কথাটাই এক নম্বর ছাত্র আবু বক করে অন্তরে বড় আঘাত লাগছে আবু বক করা দিয়ে এভাবে সাদ ও তাঙ্গুলি বলতেছে ওম যে কথা তুমি একবার বলেছ এই কথা আমার সামনে আর দ্বিতীয়বার তুমি বলতে পারবে না উমর ফারুক চমকে গেছে কারণ নরম মানুষ আঙ্গুল দেখাছে কোন মানুষ নরম বোঝেন আপনারা আল্লাহ রাসুল বলেছেন আমার চারজন সাহাবি এক নম্বর চারজন সাহাবি এক নম্বর সাহাবিরা বললেন চারজন কেমনি এক নম্বর হয় চারজন হবে চার নম্বর এক দুই তিন চার রাসূল বললেন নরমে এক নম্বর আউ বাক্কার গরমে এক নম্বর উমর সম্পদে এক নম্বর ওসমান আর জ্ঞানে এক নম্বর আলী তাহলে এক একজন কয় নম্বর এক এক বিষয়ে এক নম্বর আমাদের আওয়ামী লীগ কয় নম্বর সরকারি দল হিসাবে ক্ষমতায় যেভাবেই হোক থাকা লাগবে এ বিষয়ে এক নম্বর আর বিএমপি যতই বড় দল হোক না কেন কোন আন্দোলন না করার বিষয়ে কয় নম্বর যেটি দেয় সেটি বিএনপি কিন্তু আন্দোলন নাই নেত্রী কোন জায়গার থাকে পাচ্ছি না তোর কথা ঠিক না আর বিরোধী দল হিসাবে সবচাইতে বড় সিটারের দল হলো জাতীয় পার্টি কয় নম্বর মানে কোনো মতে নৌকা লিয়াই দাঁড়ায় আর কয় আমরা জাতীয় এত বড় সিটারের দিক দিয়ে এক নম্বর আর কেউ নাই বর্তমানে বাংলাদেশের চারটা দল আছে ওরাও এক এক দিক দিয়ে এক এক নম্বর ধরে কোন কথা ঠিক কিনা আছে না না হ্যাঁ ভাই আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে সবচাইতে নরম মানুষ এভাবে আঙ্গুল তুলে বলতেছো মোর যেই কথা একবার বলেছো এই কথার তুমি দ্বিতীয়বার বলতে পারবা না ওমর ফারুক কয়েক ধাপ পিছনে গিয়ে বলতেছে আমি এমন কি বলেছি আবু বক্তর বলে ওমর তুমি যে দুইটা সন্তানকে বেদব বললে তুমি যে বললে হয়ে গেছে এই দুইজনকে তুমি চিনো উমর ফারুক যদি বলতেন এই দুইজনকে তুমি জানো তাহলে উত্তর দেওয়া সহজ হতো কিন্তু যখনই বলেছে এই দুইজনকে তুমি চিনো আপনারা বলেন তো জানা আর চেনা এই দুইটার মধ্যে তফাত আছে না নাই বাংলাদেশের মুসলমান কোরআন এক নম্বর এটা জানে কোরান শরীফ শিক্ষার ভিতরে এক নম্বর এটা জানে কি জানে না জরেগন জানে কি জানে না খাইরুকুম তা আল্লামান কোরআন ও আল্লামা আল্লাহ রাসুল বলেছেন ওই ব্যক্তি হলো সবচাইতে সম্মানিত এক নম্বর ব্যক্তি যে কোরান শিখেছে এবং অপরকে শিক্ষা দেয় আমাদের বাংলাদেশের মুসলমান জানে কি জানে না কিন্তু সিনে না কোরান যদি এক নম্বর চিনত তাহলে কোরআন ওলাদের এভাবে অহমান করতো না জোরে গণ কথা ঠিক কি না আল্লার বান্দারা অবাক করবেন ওমর তুমি যে দুইটা সন্তানকে বেদব বললে তুমি কি তাদের চেনো ওমর ফারুক মুস্কি হারিতে বলতেছেন এই দুই বধুন পুস্কেকে চিনবো না কেন পুষ্কে মানে ছোট ছোট পিচ্ছি ফিচ্ছি এই দুই পিচ্ছিরে চিনবো না কেন এরা হলো আলী আর ফাতেমার সন্তান বলেন কার সন্তান আলী আর ফাতেমা কন্যা যদি বলতেন এরা আলীর সন্তান হতো কি হতো না কিন্তু আলী এবং ফাতেমা জনের নাম নিলেন কেন আমি যখন বিয়ে করছি উনিশশো সালে তখন আমার কাজী সাহেব বলতেছে যে আপনার বাপের নাম কি আমি বাপের নাম লিখে দিলাম আমার বিয়ে হয়ে গেল কিন্তু দুই হাজার সালে আমার মেয়েকে বিয়ে করতেছে তখন কাজী বলতেছে আপনার বাপের নাম কি মায়ের নাম কি আমি চিন্তা করলাম আর জামাইয়ের বিয়ে বাপও লাগে মাও লাগে ব্যাপার আপনারা যারা মুরব্ব আছেন আমাকে বিয়ে কিন্তু খালি বাপ দেওয়া হয় হয়নি আর এখন তারা বিয়ে করতেছে কথা কয় না বাপের সাথে মা লাগে লাগে না। তাহলে বর্তমান যে সরকার ক্ষমতায় আছে এই সরকার আগে যত সরকার বাংলাদেশে ছিল এরা খালি বাপের গুরুত্ব বুঝেছে মায়ের গুরুত্ব দেয় নাই অথচ সাড়ে চোদ্দ শত বছর আগে হজরত শুধু বাপের কথা কইল না মায়ের কথাও বলেছে এখান থেকে প্রমাণ হয়ে গেল সন্তানের ব্যাপারে শুধু বাপের গুরুত্ব না মায়ের গুরুত্ব অনেক বেশি আজকে যে ছেলেরা রাস্তাঘাটে ঘুরতেছে গল্প করতেছে যে ছেলেরা কোরআনের মাহফিলে বসতিছে না আপনারা বলেন তো এই যে ছেলেরা খারাপ হওয়ার পিছনে কি বাপের দোষ এই বাপের দোষ নবী নির্জনে বসে আল্লাহর কাছে কানতেছে আল্লাহ আমার বারোটা সন্তানের মধ্যে দুইটা সন্তান এত ভালো এত ভালো আর এই দশটা এত খারাপ হলো কেন আমি নবী জন্ম দিলাম এরপরে এই খারাপ হলো আল্লাহ নহু কান্দ না কান্দনা কারণ সন্তান ভালো মন্দ হওয়ার পিছনে বাপের কোনো দায়িত্ব নাই দায়িত্ব হলো মায়ের যে মাও ভালো তার দুই সন্তান ভালো আর যে মা খারাপ আর পেটে দশটাই খারাপ

বাচ্চা সঙ্গে সঙ্গে ওই মেয়েটার মাসিক ব্যায়াম আল্লাহ বন্ধ করে দেয় প্রত্যেক মাসে মেয়েদের তিন দিন পাঁচ দিন সাত দিন একটা অসুখ হয় কি হয় না আপনার বলেন তো এই অসুখ যখন হয় নামাজ পড়া যাবে রোদা করা যাবে কোরান পড়া যাবে তাহলে বোঝা গেল যখনই প্যাটে বাচ্চা আসলো তখনই আল্লাহ অসুখ বন্ধ করে কেন বলেন অসুখ বন্ধ করার কারণ হলো পেটে বাচ্চা থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয় কারণ মায়ের ইবাদতের সাথে প্যাটের বাচ্চার তাসির আছে মা খায় বলেই তো পেটের বাচ্চা খায় তাহলে মা যদি ভালো হয় পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে রুকু থেকে যখন শেষ দায় গেছে পেটের মধ্যে বাচ্চা এরকম ব্যাকা হয়েছে রুকুর থেকে শেষ দা যাওয়া একটা চাপ খাওয়া ফেরেস্তা বলে আল্লাহ তোমার বান্দি নামাজের শেষ দায় যায় পেটের বাচ্চাদের চাপ খায় পেটের বাচ্চার কি কষ্ট হয় না আল্লাহ বলে ফেরস্তা সাক্ষী থাকো যেই মা প্যাটের বাচ্চা নিয়ে নামাজ পড়লো ওই মা শুধু নিজে নামাজ পড়লো না পেটের বাচ্চা ও নামাজি বানায়া দিল বাচ্চা নিয়ে যে মা রোজা রাখে অনেক সময় দাদি নানীরা কি রোজা থাকিস না রোজা থাকলে কিন্তু মা তখন কয় মরা যাবো কিন্তু আল্লাহ রোজা ছাড়বো না এই কষ্ট করে যে মায়েরা পেটে বাচ্চা নিয়ে রোজা থাকে ওই প্যাটের বাচ্চা দিন হোটেলের দরজা কালো পর্দা দিবে না ও মরে গেলেও রোজা ছাড়বে না দোরে কন কথা ঠিক আজকে যারা রোজার মাসে খায় ওরা বিশ্বাস করে রোজার মাসে তার সন্তান ভালো মা খারাপ খারাপ ঘুরতেছে মেলা আসে না এই শালাকের মা খারাপ ধরে কি খারাপ তাছাড়া জ্ঞানের কারণে মাহবিল হয় তোমরা ঘোরো কে এই জন্য মা যদি ভালো হয় সন্তান ভালো হবে এমনও কথা আছে মা যদি ভালো হয় সন্তান ওলি হয় ওমর ফারুক বললেন এই দুইটা হলো আলিয়ার ফাতেমার সন্তান বলে ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না এদের আরো পরিচয় আছে ওমর ফারুক বলে এদের অন্য কোনো পরিচয় তো আমি জানি না আউ বাক্কর বলে ওমর তাহলে শোনো তুমি কয় বছর বয়সে ইমান গ্রহণ করেছো উমর ফারুক বলল আমি সাতাশ বছর বয়সে আবু বক্কর বলে আমি পঁয়ত্রিশ বছর বয়সে ইমান গ্রহণ করেছি এখন বলো তোমর ইমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে ওমর ফারুক বলে ইমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম আউ বলে আমিও কাফের ছিলাম তাহলে তোমার জীবনে সাতাশ বছর তুমি কুপুরে হালে কাটাইছো আমার জীবনে পঁয়ত্রিশ বছর আমি কুপুরে হালে কাটাইছি আর যে দুইটা সন্তানকে তুমি ব্যাদব বলতেছ এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে সোনাল্লাহ ধরে করলেন না তাহলে জন্মসূত্রে কি হয়ে জান্নাতি আর আমরা কথা কয় আমরা হলো জন্মসূত্রে মুসলমান তো জন্মসূত্রে মুসলমান হয়ে জন্ম নিলেন এতে খুশি না বেজাদ তাহলে জবান খুলে শত স্বতসূর্তভাবে বলেন আলহামদুল্লিল্লা আমি যা আহেতে কারিমা তেলত করেছি ইন্নাম আল মিনু নাজিন ইজা জুকির আল্লাহ আজিলাত কুলুবহুম ওইজা তুলিয়াত আলাইহিম আয়া তুহু জাদাতহুম ইমান আয়াতটার উপরে আলোচনা হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন মুমিন কারা এখানে আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা খুব খেয়াল করবেন মুমিন কারা আযান হইছে মসজিদে মসজিদে আযান হইছে যারা যারা নামাজ পড়তে গেল আর যারা যারা গেল না আমার এলাকার একজন আছে আকাশ চন্দ্র পান ব্যবসায়ী আর একজন আছে আব্দুল মান্নান হোটেল দিছে মসজিদের কাছেই দুটা দোকান একটা হলো আব্দুল মান্নানের হোটেল আর একটা হলো আকাশ পাঁচ বীর গেলে আপনার দেখবেন আব্দুল মান্নান আর আকাশ একই জায়গায় কিন্তু যখন মসজিদে আজান দেয় ওই আকাশও যায় না আব্দুল মান্নানও যায় না মানে দুইজনের কেউ যায় না কিন্তু একজন কয়ে হাম আব্দুল মান্নান মুসলমান ওই কয়ে আমি আকাশ হিন্দু কিন্তু আজান দিলে হিন্দু না যাক আব্দুল মান্নান তো যাওয়ার কথা ঠিক কিনা বলেন কিন্তু দুটার কেউ যায় না এখন বলেন তো কুন্ডা মুসলমান এখানে যে আল্লাহ বলতেছে ইন্নামাল মুমিনুন আল্লাযিনা মুমিন কারাহা এটা বার করার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই মসজিদ তো বানাবেন এই গ্রামে আরো মসজিদ আছে আমি দেখলাম ভাইরা মসজিদ করবে খুব বিপদ আছে কেবল চারিদিকে একটু কলম টলম তুলিছে আমাকে বলে হুজুর এটাই শেষ এরপর সব হিন্দু মানে এইটুকু পরে আর মুসলমান নাই আমরা হিন্দুকের মধ্যে মুসলমান আমার এখানে প্রশ্ন হলো আল্লাহ বলতেছেন মুমিন কারা আল্লাহ রাসুল বললেন লা সলাতা লা ইমানা যার নামাজ নাই সে মুমিন না যার নামাজ নাই তার ইমান নাই জোরে কেন যার নামাজ নাই তার কি নাই এ কথা কর না কেন আপনারা আপনারা নামাজ পড়েনি নাকি এ পড়ছেন তাহলে কথা কর না কেন এই নামাজের ওয়াজ করলে এই বে নামাজের বেজার হয় কেরি আর ওয়াজ নাই এই ঘুরে ফিরে এক নামাজের কথা কিন্তু আপনারা তো শুনবেন কোরআনের আয়তের তাফসির মুমিন কারা বাইনাল আব্দি আল তর্ক সালাদ রাসুল বলেছেন বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটা হলো নামাজ যে নামাজ পড়ে সে বান্দা হবে যে নামাজ পড়ে না সে কাফের হবে তাহলে মুমিন কারা আল্লা বললেন মুমিনদের এক নম্বর বৈশিষ্ট্য হল ইজা জুকির আল্লাহু ওয়াজিলা যখন আল্লাহর জিকির হবে এই জিকিরে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে এই জিকির মানে কি পিছন দিকে একজন বলল কোরআন জিকিরের বহুত না নাই আল্লাহর একজন মস্ত বড় পায় নাম্বার নাম হলো নুহুন হবে নাম শুনছেন নুহনবীর নাম শুনছেন আপনারা হ্যাঁ উনি শুকনা জায়গায় একটা নৌকা বানাচ্ছেন নৌকা বর্তমানে ইতিমধ্যে এক বুড়ি মানুষ লাঠি নিয়ে এসে বলতেছে বাবা নুহু এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি নুহু বলতেছেন বুড়িমা বন্যা নামক একটা গজব আসবে এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হবে কেবলমাত্র নৌকার ভিতরে যারা ঢুকবে তারা ধ্বংস হবে না বর্তমানে বাংলাদেশে নৌকার ভিতরে যারা আছে চোর ডাকাত বদমাশ হলেও তাদের কোনো সমস্যা নাই কিন্তু নৌকার বাহিরে তত বড়ই হুজির হোক না কেন তারপরেও তার বিপদ আছে জোরে এখন কথা বলতে কী অবস্থা নুহু নবীর কথা আর বাংলাদেশের নৌকা মিলে গেছে আমার এলাকার একটা চোর কি কই নৌকা নৌ যা তোর টেনশন নেই বুঝলেছি ঠিক কয় নৌকার বাইরে হ্যাঁ নৌকার বারাহলি বিভ নু নী বললেন বুড়ি মা এই নৌকার ভিতরে যারা থাকবে তাদের কোনো বিপদ হবে না কিন্তু নৌকার বাহিরে যারা থাকবে তারাই গজবের মধ্যে পড়বে নুহ বুড়ি বলতেছে বাবা নোহ এই লক্ষ লক্ষ মানুষ তোমার এই ছোট নৌকায় বাঁচার জন্য যদি উঠবার চাই বন্যা গজবের সময় তাহলে তোমার নৌকায় কি এত মানুষ ধারণ করবে নোহ বলতেছেন বুড়ি মা এই নৌকায় ওটার শর্ত হলো এই নৌকা ওটার একটা শর্ত আছে ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা বেঈমানদের জায়গা নৌকায় হবে সঙ্গে সঙ্গে বুড়ি বলল লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবীউল্লাহ সবচাইতে বড় জিকির সবচাইতে বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবচাইতে যত জিকির আছে পৃথিবীতে সবচাইতে বড় জিকিরের নাম কি আল্লাহ নূহ নবীউল্লাহ বলতেছেন বুড়ি মা আর আপনার টেনশন নাই আর কোনো টেনশন নাই আপনি বাড়ির যা ঘুম পাড়েন বন্যা গজর যখন শুরু হবে তখন আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠায়া নিব সঙ্গে সঙ্গে বুড়ি বলল আলহামদুলিল্লাহ আসলে বুড়ির বলা দরকার ছিল বাবা নুহু তুমি আসলে ভালো মানুষ বল না গত বাসলে আমার হাত ধরে তুলবে তো নুহু নবীর প্রশংসা না করে বুড়ি প্রশংসা করলো কার আজকে আপনারা কার করতেছেন আজকে বাংলাদেশে প্রধানমন্ত্রী প্রশংসা বেশি না আল্লাহর প্রশংসা বেশি আল্লাহর প্রশংসা না করলে কিছু অসুবিধা নাই কিন্তু প্রধানমন্ত্রীর প্রশংসা ও কতগুলা চান্সে এমন হওয়া হচ্ছে মনে করতেছে। এটাই তার হিমান এটাই তার জ্ঞান আজকে শোনান ইন্ন আল্লাহ দিনের মুমিন কারা পাইকারি হারে সবাই মনেন না এখানে মুমিনকে বাশ্রয় করা হয়েছে ধরে গণ কথা ঠিকই না বুড়ি চলে গেলেন বাড়িতে প্রশংসা করলেন কার বলনা গজব শুরু হয়ে গেছে গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল এমনকি হিমালয় পর্বত পর্যন্ত পানির তলে চল্লিশ দিন ডুবে ডুবেছিল সবচাইতে বড় পাহাড় হিমালয় সেই পাহাড় পর্যন্ত চল্লিশ দিন পানির তলে ডুবে থাকলো সব শেষ চল্লিশ দিন পর যখন পানি কমা শুরু হলো নবীর নৌকা যদি পর্বত এসে ভিড়লো আল্লাহ ডাকতে বলে নহু খবর কি নুহু বলতেছে নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা আল্লাহ বললেন নহু তাহলে বুড়িটার খবর সোমকাটা বলতেছে আল্লাহ আমার মনেই নাই দেখছেন যাক বলেছে হাত ধরে নৌকা তুলবো তার কথাই মনে নাই এখান থেকে প্রমাণ হলো অনেকে বলে হুজুর আমার কোনো টেনশন নাই আমি পিঠ ধরছি হুজুর পিঠ ধরছি আমি বলবো পীর ধরা সম্পূর্ণ হারাম পীর ধরা যাবে না একজন আল্লাহ ওয়ালার মাধ্যমে আল্লাহ রাসুলকে ধরা লাগবে জোরেখন কথা ঠিক কিরা ওরা আল্লাহ ধরার কথা কয় না পীর ধরছি হুজুর তোর পি কি করবি রে শপথ করবি দেখছেন খেলা করলে একটা নবী পর্যন্ত ভুলে যায় এ কথা কর না কে খেলা করলে নবী পর্যন্ত ভুলে গেছে তাহলে পীরের মনে থাকবে মরিদের কথা তাহলে ধরবো কাকে মুমিন কারা মুমিন কারা যারা সব কিছু বাদ দিয়ে আল্লাহকে ধরবে জোরে কোন কথা ঠিক কি না হ্যাঁ ধরতে হবে কাকে আরো জোরে যারা বলতেছেন না মরা সময় কিন্তু বিপদ হয়ে যাবে কারণ তিনটা তসবি বলার সময় মুখ বন্ধ থাকলে কি হবে মনে নাই ধরব কাকে আরো জোরে জোরসে বলুন মাশাআল্লাহ আল্লাহ কবুল কর আল্লাহ এখানে ফেরেস্তা আছে না নাই জোরে আছে না নাই ফেরেস্তা বলতে তো আল্লাহ তোমাকে দেখেনি তোমাক কোনোদিনও দেখলো না এরপর আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ বলে ফেরেস্তা সাক্ষী থাকো আল্লাহ দিন মিনুন বিল গাইব অদৃশ্য আল্লাহকে যারা মুখের মধ্যে জিকির করে করি যাই না আমি আল্লাহ তাদের নামগুলো জান্নাতের খাতায় লিখে নিলাম কি কোন আল্লাহ পারে পারে না এ জোরে কোন পারে পারে না নহন নবী বলতে চাইলে আমার মনেই নাই আল্লাহ বলে নুহু তাহলে বুড়িটার খবর কি নুহু বলতেছে গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেছে তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে আল্লাহ ডাক ধরে নুহু আজ গুবি কোনো কথা বলা যাবে না কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে সবার আল্লাহ আমাদের বাংলাদেশে আজগুবি কিছু কথা আছে না আজগুবি আজগুবি মানে কি অজাতা অজাতা না জানা আজ কোনো কথা বলা যাবে না ও নুহু তুমি তদন্ত করে দেখো নুহু নাই এখন বলেন রাখে আল্লাহ মারে আল্লাহ তাহলে মুখে মাস্ক দিলে ও যারা বলতেছে না হাত বেশি বেশি করে ধন আর মুখ মাস্ক লাগান করোনা ধরবে না ভুয়া কথা এটা সম্পূর্ণ ভুয়া যা করে না ধরবে তা ধরবেই ধরে কোন কথা ঠিক কি না এটা হাত দোয়া তুলে বিকে আপনি কি মনে করছেন পৃথিবীর সবচেয়ে সভ্য ভদ্র এবং শিক্ষিত দেশের নাম হল আমেরিকা আমেরিকা রাস্তা প্রতি সপ্তাহে পাঁচ সাতবার ডিটেল দিয়ে পরিষ্কার করে আর সেই আমেরিকার হাজার হাজার মরতে মরতে এখন তিন লাখ পার হয়ে গেছে দেখছেন এত পরিষ্কার থাকে তারপরে তিন লাখ আর আমাদের বাংলাদেশে এখনই পায়খানা করে আসা আবার দুই হাতে পরাটা বানাচ্ছে ধরে এখন কথা ঠিক সেই পরাটা আমরা খাই আমাকে কোনো পরিষ্কার নেই এরপরে আমরা কেবল ছয় হাজার পার হচ্ছি ভাই আঠারো কোটির মধ্যে মাত্র ছয় হাজার এই এক বছরে অন্য ব্যায়ামে হয়তো বিশ হাজার মরে গেছে ধরে কথা ঠিক আর করোনা মরছে ছয় হাজার ও করোনা ও করোনা কিন্তু অন্য গুলো মরছি এই করোনা আসার পরে অন্য মরার দিকে মানুষের খেয়ালি নেই আমার এলাকার এত মানুষ মরতেছে সবাই কয় কি হয়ে মরল কি হয়ে বললো করোনা কি মনে করতেছেন ভাইজান ইনামাল মমিন আল জাজিনা মমিহিন খারাপ নুহুন তাকে তাকে বুড়ি তো দূরের কথা বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই নুহনবি ডাক দিলেন বুড়ি মা সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির কি নিয়ে হাজির তো বুড়ি নুহু বলতেছে বুড়ি মা টোপলা খেল বুড়ি বলতেছে কখন জানি ডাক আসবে তুমি যে কখন আসে আমাকে ডাক দিবে এটা তো সময় দেওনি তুমি বলছো বন্যা গজব যখন শুরু হবে তখন আমাকে সে হাত ধরে নৌকা তুলবে এই জন্য আমি আগে থেকেই সাইজ হয়ে আছি মানে আমার ডাকলে এই খেতা লেওয়া এই বালুস লেওয়া এই বিছনা লেওয়া এগুলো নিতে যেন আমার দেরি না হয় আগে থেকেই সাইজ হয়ে আছে আপনারা বলেন তো নুহু নবীর ডাক আর আল্লাহর ডাক এই দুই ডাকের মধ্যে কার ডাকের দাম বেশি আল্লাহর ডাক হলো মৃত্যুর ডাক যে কোনো সময় ওই যা ইন্দু কিশোর দিয়ে কয়ে গেছে বেচাটা খালি খ্রিস্টান না হলে বুঝলেন এই এক গানের জন্যই জান্নাত যাবে কিন্তু ওই যে খ্রিস্টান বারে হায়ন্য কিশোর এই গানটা আমি খুব আমার পছন্দ ডাক দিয়েছেন আল্লাহ আমারে রইব না আর বেশি দিন তোদের মাজারে কত জনকে কত কি দিলাম যাবার কালে একজন আরো দেখা না পাইলাম ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে রই আর বেশি দিন তোদের মাজারে ডাক দিয়েছেন সবাই আল্লাহ ডাক আছেন আল্লাহ আমারে রই বনায়ার বেশি দিন তোদের মাজারে তাহলে আপনারা বলেন তো নুহু নবীর ডাক দিবে নুহু নবী হাত ধরে তুলবে তারই জন্য যদি বুড়ি সাইজ হয়ে থাকে আমাকে কখন মৃত্যুর ডাক আসবে আমরা কি জানি তাহলে আপনার কি সাইজ হসেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের ডাক আসবে ধরে কোন কথা ঠিক কি না তাহলে সাইজ হওয়ার দরকার আছে না নাই এই সাইজটা কি এই সাইজ খালি নামা আমি এই সাইজটা সংক্ষেপে বলে দেব কারণ এখন অনেকে নামাজ পড়ে আবার ঘুষও খায় এরকম লোক আছে না নাই আল্লাহ কয় নামাজের জোরে দূরে ঘোষণা এখন আকাম কম নামাজ রোজা একসাথে বাঁধিয়া বোঝা জাহান নামে দিয়া সরওয়া আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলানা খালি এক নামাজ শুধু নামাজ যদি কেউ ধরে ইন্না সালাতা তানহানিল ফাহাশাই ওয়াল মুনকার একমাত্র নামাজ এবারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে এক নামাজ কিন্তু আজকে আমাদের মসজিদের সংখ্যা বাড়তেছে দিন দিন মুসল্লির সংখ্যাও কম না তারপরেও অন্যায় ডিজিটাল কায়দায় বাড়তেছে তোর এখন কথা ঠিক কিনা আয় হায় আসরে ওযু করতেছিলেন এছিলেন বুঝেন না উপজেলার যে ভূমি অফিসার আসলে উজু করতেছে এক লোক ঘুষের ব্যাগ লেগেছে এক ব্যাগ টাকা ঘুষ লেগেছে এসিল্যান্ড ভরতেছে তোর আকেল নাই আমি এখন উজু করতেছি আমি নামাজ আসার সময় আমি উজু অবস্থায় নামাজ না পড়ে ওরে হাত দিয়ে ধরব না তোর যদি সময় না থাকে ডয়ারের মধ্যে থেকে যা কি কায়দা না হলো ডিজিটাল কায়দা

আমি দোয়া বাদ দিয়ে বললাম ভাইদান খবর কি বলে কোনো বিপদ রাখিনি হুজুর সব সাইজ করছি আপনি কিভাবে সাইজ করলেন বলে বিশ বিঘার তুমি আঠারো বিঘা ছেলে দিছে আর মেয়েকে এক বিঘা দিদি হুজুর ঠকাইনি মেয়েকে এক বিঘা দিদি হুজুর আমি ঠকাইনি হুজুর আর এক বিঘা আমার ভয়ের জন্য থুচি যদি ঘুরে আসি তাই আমি কইলাম আপনি বিশ বিঘের মধ্যে আঠারো বিঘে ছেলেকে দিলেন আর মেয়েকে এক বিঘে দিলেন আল্লাহর ফারাইজকে কাটে নিজেই ফারাইজ করলেন আপনি মক্কা মদিনা যায় লাভ কি আপনার গায়ের সঙ্গে যাদের গাও লাগবে তাদেরই তো হজ না। জোরে কর কথা ঠিক কি না এরকম ব্যাসাইলে আছে না নাই জোরে কর আছে না নাই আল্লাহর বান্দারা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা মুমিন কারা একটু উদাহরণের জন্য বলতেছি ইজা যিকির আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম যখন আল্লাহর জিকির হবে আলোচনা হবে তখন তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে নুহ বলতেছে বুড়ি মা তোবলা সাইদ হয়ে আছেন কেন বুড়ি বলতেছে বাবা তোমার কি মনে নাই তোমার কি মনে নাই তুমি না কইছিলা বন্যা গদপ যখন শুরু হবে তখন আমার হাতটা ধরে তুমি আমাকে নৌকায় কবে গদ শুরু হবে বাবা তুমি যে আমার বাড়ির দরজায় বলে মা বন্যা গদব শেষ হয়ে গেছে গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে আপনি এমন কি আমল করেন বুড়িমা যেখানে গোটা পৃথিবী ধ্বংস হলো অথচ আপনার কিছুই হলো না আমি নু আপনার কাছে জানতে চাই আপনি এমন কি আমল করেন বুড়িমা নবী হয়ে বুড়ির কাছে জানতে চাচ্ছে যে কি আমল করলেন বন্যা গজব দিয়ে আপনার বাড়ির কিছু হলো না আপনার কিছু হলো না আমলটা কি করেন আমি নবী হিসাবে জানতে চাই তো এখন বুড়ি কি আমল করছে যে আমল করার কারণে এই রকম বিশাল গজব থেকে আল্লাহ বুড়িকে হেফাজত করছে আপনার বলেন তো আমাদের সে আমল করার দরকার আছে না নাই আমি কিন্তু আমলের কথা বলবো কারা কারা আমল শুনে আমল করবেন এইরকম লোক তারাই তো আল্লাহ খাপ দেখেন বুড়ি বলতেছে বাবা নুহু আমার ভিতরে আমল জানতে চাও ও বাবা নুহু তুমি যখন আমাকে নৌকায় হাত ধরে তুলবার চাইছিলে আমি তখন প্রশংসা করছিলাম কার নুহু বলতেছে বুড়ি মাল্লার বুড়ি বলতেছে নুহুরে ইমান গ্রহণ করার পরে আমার ইমান আমাকে বলে দিয়েছে দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু আল্লাহ কোনোদিন কাউরে ভোলে না এটা হলো এক নম্বর আমল আপনারা বলেন তো আমাকে সবাই ভুলবে সবাই আমাকে ভুলতে পারে কিন্তু একজন আমাকে ভুলবে না তিনি কে আর জোরে তাহলে আমরা ধরবো কাকে সকল বিষয়ে সকল ব্যাপারে আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ আমাদেরকে আজকে এই আলোচনাটা আমলের জন্য ইমানের জন্য আল্লাহ কবুল করুন সকলে বলে আল্লাহ আমিন এখন মোনাজাত হবে মোনাজাতের পরে এতগুলো মানুষ আপনারা কোথায় যাবেন নামাজ পড়তে কারণ এখানে একটা জামাত করা হবে অসুবিধা আছে এখানে আজান দিয়া বিশাল জামাত হবে আল্লাহ অমিন কালাম তবা জল জল করম আল্লাহ দিনের বেলা দুনিয়ার কাজ কামকে বাদ দিয় হাজার হাজার বান্দা বান্দিরা। আজকের জান্নাতের বাগানে একত্র হয়ে গেছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল করে নাও এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি তুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনা কেরাও যা মোবারকে আল্লাহ কবুল করে নাও তাম্বিআ কেরাম ইকরাম কেরাম তাবিনী কেরাম তাবা তাবিনী কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মোমিন মোমিন আসাল্লাহ সকলের আরো আফরে হাজিয়া কবুল কর ও আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখুনি মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে বাপমার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নেন আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দেন আল্লাহ এই চাবরুল নয়া পাড়ার মসজিদকে আল্লাহ আপনি কবুল করেন এই মসজিদের মহব্বতে দাসকে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে মসজিদের বিনিময়ে কবুল করেন and i am tana যারা কষ্ট করে মেহনত করে আজকে দিনের বেলায় জান্নাতের বাগান লাগাইছে মোনাজাতের পরে বাগান ভেঙ্গে যাবে আল্লাহ মেহরবানি করে তাদের সকলকেই জান্নাতি মানুষ কবুল করে নেন আজকের মাহফিলের সম্মানে তো সব অধিকে আল্লাহ কবুল করেন স সব অধিকে আল্লাহ কবুল করেন প্রধান অতিথি বিশেষ অতিথি আল্লাহ মার ডান পাশে আমার ভাই যখন আগে এসেছেন এসহ যারা আজকের মাহফিলের সম্মানিত অতিথি আল্লাহ সবাইকে কবুল করেন আলেমাদের কবুল করেন হাফেজকারীদের কবুল করেন আদি সাহেবদের কবুল করেন মুরব্বীদের কবুল করেন আল্লাহ খাস করে আমার মমতাজ ভাইয়ের বিবে বড় অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ মেহরবানি করে তাকে সাফে কল্যা দান করেন ওমাভুত আমরা অসুস্থ অবস্থায় আছি আল্লাহ আমাদের সবাইকে সুস্থ করে দেন করোনা ভাইরাস থেকে আল্লাহ গোটা বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের সবাইকে বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ তালা কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নিয়ে আসা কবুল করেন মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার মসজিদ কমিটির ইমাম মজ্জিদ মুসল্লি আল্লাহ সবাইকে মাফ করে দেন আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরলে বসে বসে আর শুনেছে আবিদা সালিয়া পর্দা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করেন মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিবেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি